নমস্কার বন্ধুরা, মমস ইউনিক পাকশালায় আপনাদেরকে স্বাগত। আমি রিনু। আজকে আমি একটি রিকোয়েস্টেড রেসিপি করব। শুভঙ্কর শিকদার নামে একজন সাবস্ক্রাইবার আমাকে রিকোয়েস্ট করেছে, আমি আজকে ধুসকার রেসিপি করে আপনাদেরকে দেখাবো। চলো আমরা শুরু করি। এখানে আমি 250 গ্রাম গোবিন্দভোগ চাল, 250 গ্রাম ছোলার ডাল এবং 100 গ্রাম কলাইয়ের ডাল ভালো করে ধুয়ে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আপনারা এটা মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন, আমি ওভারনাইট ভিজিয়েছিলাম। এবারে আমি এটাকে ব্যাটার বানাবো। এবার আমি ব্যাটারটি বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে অল্প অল্প করে এই মিশ্রণগুলি দেব। সাত আট কোয়া রসুন এর মধ্যে দিচ্ছি, কিছু পরিমাণ আদা এর মধ্যে দিচ্ছি, 5টি কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দেব, সামান্য পরিমাণ জল আমি এতে দেব, বেশি জল দেব না। দিয়ে আমি এটাকে ফাইন পেস্ট করব। দেখুন সম্পূর্ণ পেস্ট হয়ে গেছে। এইভাবেই আমি সম্পূর্ণ মিশ্রণগুলি ভাগে ভাগে পেস্ট করে নেব। বাদ বাকি মিশ্রণগুলি এভাবেই পেস্ট করব। এতে আমি কোনো আদা রসুন আর কাঁচা লঙ্কা কিছুই দেব না, কেননা আগেই আমি সব পেস্ট করে নিয়েছি। এই ব্যাটারটি ফার্মেন্ট হওয়ার জন্যে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। ধুসকার সাথে খাওয়ার জন্যে আমি এই ছোলার তরকারি করব। এখানে আমি আগের থেকে 250 গ্রাম ছোলা, একটি বড় সাইজের আলু প্রেশার কুকারে 4টে সিটি দিয়ে নিয়েছিলাম এবং এতে সেদ্ধর সময় সামান্য পরিমাণ হলুদ আর 1 টিস্পুন লবণ দিয়েছিলাম। এখানে আমি কিছু পরিমাণ গোটা গরম মশলা আর জিরে নিয়েছি, আমি এই তেলে ফোড়ন দেব। একটি বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এক মিনিট হয়ে গেছে, আমি এখানে 1 টেবিল স্পুন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। এটাকে আমি 1 মিনিট ফ্রাই করব। লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 টিস্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন আমি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভালো করে মিক্সড করে ফ্রাই করব। টু টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন চিনি দিচ্ছি। এগুলোকে আমি 30 সেকেন্ড মিক্সড করব ভালো করে। আমার 30 সেকেন্ড হয়ে গেছে, এবার আমি ছোলাগুলি এর মধ্যে দিয়ে দেব। আমি 4 মিনিট মতো কষিয়ে জল দিয়ে দেবো। 2 স্পুন আমি আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে মিক্স করবো। এটা ভালো করে মিক্স করে এবার আমি জল দিয়ে দেবো। আমি 2 কাপ জল দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দেব। ঢাকনাটি খুলে দিচ্ছি।
দেখুন আমার ছোলার তরকারিটি কমপ্লিট হয়ে গেছে। এতে যে সেদ্ধ আলুগুলো আছে আমি একটু ভেঙে ভেঙে দেব, তাহলে গ্রেভিটা ঘন হবে। হাফ টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন ঘি দিয়ে দিচ্ছি। করা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে ঢেকে দেব। দু ঘন্টা হয়ে গেছে, এবার আমি এটাকে ডুবো তেলে ফ্রাই করব। হয়ে গেছে। তেল আপনারা যতটা লুচি বা কচুরি করতে যত পরিমাণ তেল প্রয়োজন হয় তত পরিমাণ তেল দেবেন এতে। আমি এরকম একটা গোল চামচ নিয়ে নিয়েছি, এই গোল চামচে করে আমি দেখতে পাচ্ছেন এটা ফুলছে খুব সুন্দরভাবে। যেহেতু এতে ছোলার ডাল দেওয়া আছে সেই কারণে আপনারা এটা মিডিয়াম ফ্লেমেই ফ্রাই করবেন, বেশি হাই ফ্লেমে ফ্রাই করবেন না, তাহলে ভেতরে ডাল সেদ্ধ হবে না। দেখুন কত সুন্দর লুচির মতো ফুলে গেছে। ফ্রেন্ড আপনারা এটা যে কোনো চাল দিয়ে করতে পারেন, বাড়ির চাল হোক যে কোনো আতপ চাল হোক দিয়ে আপনারা এই ধুসকাটি তৈরি করতে পারেন। এইভাবে আমি বাদ বাকি ধুসকাগুলি ফ্রাই করে নেব। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যেসব ভিউয়ার্সরা এখনো অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নমস্কার।